ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস রান্নার রেসিপি আর সাদা পোলাও। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিলাম 3 টুকরা দারুচিনি, 2-3টা এলাচ আর 3-4টা লবঙ্গ, 4টা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখন কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দেব 1 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা। এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। এখন দিয়ে দেবো 1 চা চামচ জিরা গুঁড়া, একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিতে হবে। তাহলে মশলাটা কষানো শেষ, আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে, এটাকে আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার জ্বালটাকে মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই হিটে দিলে মাংসটা সিদ্ধ হবে না, ঝোল শুকিয়ে যাবে কিন্তু মাংস শক্ত থেকে যাবে। আমি মিডিয়াম আঁচে দিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, এই পানিটা দিয়েই আমি পুরো মাংসটা কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, কষানো কিন্তু প্রায় শেষের দিকে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিলাম 2 কাপের একটু বেশি। এখানে আমি ঠান্ডা নর্মাল পানিটাই দিয়েছি, আপনারা চাইলে গরম পানিটাও ইউজ করতে পারেন। কিছু সময় জাল করে নিলাম। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই 1 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দেবেন, কেননা খাসির মাংসে কিন্তু আলাদা একটা স্মেল থাকে, তো অবশ্যই মশলাটা দিয়ে নেবেন। তো আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর আমি রান্না করব পোলাও। তো পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটাকে গরম করে নিয়ে কিছুটা গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 3-4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 1টা তেজপাতা। এটাকে একটু নেড়ে দিব, নেড়ে ভেজে নিব। এখন চাউলগুলো দিয়ে দিলাম, আর চাউলটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট।
তো এখন চাউলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না প্যান থেকে ছেড়ে আসে। চাউলটা একটু সময় নিয়ে ভাজতে হবে। ভালোভাবে ভেজে নিলে পোলাটাও অনেক ভালো ঝরঝরে হবে। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা। এটাকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি পানি অ্যাড করে দিব, আর এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু আমি চাউল নিয়েছি 1.5 কাপ পরিমাণ। তো আপনারা সবসময় যে কাপ দিয়ে চাউল মাখবেন তার ডাবল পানি দিয়ে দিবেন, তাহলে পানিটা একদম পারফেক্ট হবে, পোলাওটা ঝরঝরে হবে। আমি সবসময় পোলাওতে নর্মাল পানিটাই ব্যবহার করি, আপনারা চাইলে এখানে ফুটন্ত গরম পানিটাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, লবণ দিয়ে চাউলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। তো এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রাখতে হবে। মলক চলে এসেছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো আমার পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে একটু চামচের সাহায্যে নেড়ে দিব। তো এ পর্যায়ে চুলার জালটাকে একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দিতে হবে। তো ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো দেখে কিন্তু বুঝতে পারছেন আমার পোলাওটাও কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এই টিপসগুলো ফলো করে রান্না করলে আপনার পোলাওটাও কিন্তু পারফেক্ট হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।